नमस्कार सम्मानित दर्शक बंधु, तुम्हारे प्रत्येक सन्तु मल्लिक बेंगल ब्लॉग यूट्यूब चैनले और एक बार स्वागत जाना। बंधुरा, एक दिन माननीय मुख्यमंत्री घोषणा करलें जे आबार दुआरे सरकार कबे हबे, अर्थात आमरा प्रत्येकेरी किन्तु एई दुआरे सरकार प्रकल्प किन्तु आमादेर प्रत्येकेर खूब प्रयोजन, कारण एई दुआरे सरकारई किन्तु आमादेर नानान रकम काज किन्तु आमरा करे निते पारि। तो जादेर एखोनो पर्यन्त लक्ष्मी भाण्डार सह अन्यान्य जे कोनो रकम भाता जारा एखोनो पेते बाकि आछेन, तादेर किन्तु दुआरे सरकार प्रकल्पते आशाटा खूबई प्रयोजन। तो नम्बर जे दुआरे सरकार सेटी कबे हबे सेटी किन्तु माननीय मुख्यमंत्री तिनि एई दिन घोषणा करे दियेछेन। तो বন্ধুরা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজার দর নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ ঘোষণার পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের দিন জানালেন তিনি। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তা সম্পূর্ণ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকারের মতো যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি। তিনি বলেন, দুয়ারে সরকার মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে, এই প্রকল্প চলবে, আবার 5ই মে থেকে 5ই জুন পর্যন্ত চলবে। 5ই মে আমাদের তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি, তাই ওই দিন থেকে দুয়ারে সরকার যেমন চলবে তেমনই অন্যান্য কর্মসূচি, প্রদর্শনী ও মেলাও চলবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি বন্ধুরা, 5ই মে থেকে কিন্তু আবার দুয়ারে সরকার বসছে। তো যাদের লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ অন্যান্য ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকারের মতো যাদের বিষয় রয়েছে, তারা অবশ্যই কিন্তু দুয়ারে সরকারে চলে আসবেন। আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই নোটিশ চলে যাবে, অর্থাৎ কবে আপনাদের যে গ্রামে বা ব্লকে কবে বসবে। অবশ্যই আপনাদের জেলার নাম, ব্লকের নাম কিন্তু বন্ধুরা আপনারা লিখতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা আপডেট সেই আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে দেব। তো বন্ধুরা, 5ই মে থেকে 5ই জুন পর্যন্ত দুয়ারে সরকার বসবে। তো আপনাদের কোন কোন প্রকল্প এখনো পর্যন্ত বাকি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের ব্লকের নাম, জেলার নাম লিখে দেবেন। তাহলে যখনই আমরা আপনাদের ব্লকের বা জেলার যে কোনো দুয়ারে সরকারের লিস্ট পেয়ে যাব, তখনই কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দেব।